সরকারি আবাস যোজনা ঘর পেতে গেলে পঞ্চায়েতকে দিতে হয় 20,000 টাকা। গরিব মানুষ ঘর না পেয়ে ঘর পাচ্ছে যাদের সামর্থ্য আছে তারা। এই সমস্ত একাধিক অভিযোগ পেয়ে জেলা শাসক নিজে এসে সরজমিনে খতিয়ে দেখেন। শিলিগুড়ি মহকুমা পরিষদে একাধিক ব্লকে অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসলো জেলা প্রশাসন। এদিন ফাঁসি দেওয়া ব্লকে সরজমিনে খতি দেখতে দার্জিলিং জেলা জেলাশাসক এসপুনাম বালাম নিজে এসে উপস্থিত হন। ফাঁসি দেওয়া ব্লকে আবাস যোজনা সার্ভে করতে গিয়ে সমস্যার মুখে পড়েছিল আইসিডিএস আশাকর্মীরা। এদিন ফাঁসি দেওয়া বাঁশগাঁও কিসমত গ্রাম পঞ্চায়েতে আশাকর্মী বিডিওকে প্রধানকে নিয়ে বৈঠক করেন জেলা শাসক। কি কি সমস্যা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখেন। জানা গেছে বেশ কয়েকটি বাড়ির তদন্ত জেলা শাসক নিজে করবেন। বৈঠক শেষ করে বেশ কয়েকটি বাড়ি পরিদর্শনও করেন জেলা শাসক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কোনো ধরনের অভিযোগ এলে গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে, যারা ঘর পাওয়ার যোগ্য তাদেরকেই ঘর দেওয়া হবে। এদিকে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, আবাস যোজনা ঘর পেতে গেলে পঞ্চায়েতকে দিতে হয় 20,000 টাকা, না দিলে ঘর পাওয়া যায় না। জেলা শাসক স্থানীয়দের যে কোনো রকমের অভিযোগ থাকলেও বিডিওকে জানাতে বলেন। সেই অভিযোগ খুঁটি দেখে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয়দের আশ্বস্ত করেন জেলা শাসক। এই বাড়িটা আমরা পাওয়ার যোগ্যতা, আমরা কত সালে ইন্দ্রাবাসন পাইছি ওটা আমাকে দেখা তো। আমার কি কারণে আমাকে ইন্দ্রাবাসন পুরো বলছে এই জন্য আমি ইন্দ্রাবাসন। কি জানাচ্ছেন বিক্ষুব্ধ গ্রামবাসী শুনবো। অভি না যাও ছোড় কর বাবা, দাদু বাবা। Everything is under control. আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। জমি জায়গা এক ফুট নাই আমার। একটা ছেলে দুইটা ছেলেটা এসে গেছে। আমার বাড়িতে আসা মনগুলো গেল, দেখি ওরা সব নো নো লেখছে কিন্তু। লেখছে ঠিক আছে, এখানে আসে লিস্টে ব্যাক লিস্টে দেখা আছে আমাদের নাম, বা রিজেক্ট লিস্টে রিজেক্ট, হ্যাঁ রিজেক্ট, আমাদের নাম নাই। এটা কী কে করলো এটা ভালো করে তদন্ত করা হোক। হ্যাঁ, যাদের ছাঁচের বাড়ি আছে আর যারা চাকরি করতে চায় ইসের ওই আইসিডিএসের স্কুলের চার চাকা গাড়ি আছে ওদের লিস্টে নাম আছে, আর আমাদের কিছু নাই, আমাদের কিছু নাম নেই। হ্যাঁ, আর আমাদের কি ওই মানে টাকা দিলে আমাদের হবে আর টাকা না দিলে আমাদের হবে না। কে দিতে হয়? কোন পঞ্চায়েত? বউটার নাম হলো কি? মসুদা না মসুদা? কি বলে ও বলছে কি ঘর নিলে আমার বাড়িতে আসতে হবে, তো ওর বাড়িতে কি আমি টাকা দিতে যাবো? তো ওর বাড়িতে যাবো আমি। টাকা কি চেয়েছে? টাকা চেয়েছে, বলছে আমার বাড়িতে আসেন। তা আসলে কি ওই টাকা দিতে হবে? কত টাকা করে দিতে হচ্ছে? 20,000 টাকা করে, একটা করে 20,000 টাকা দিতে হচ্ছে। আমরা তো গরিব মানুষ, টাকা কোথায় পাবো? তো ওর বাড়িতে টাকা দিতে যাবো? তো আজকে তো ডিএম স্যার এসেছে। হ্যাঁ, তো ডিএম স্যারকে এই বিষয়গুলো জানালেন? কি বলে জানাবো, আমাদের ভিতরে ঢুকতে দেয় না। ঢুকতে দিচ্ছে না? না, ঢুকতে দিচ্ছে না। তো কি চাচ্ছেন এখন? আমি যাচ্ছি যে মিডিয়ার মাধ্যমে হোক তদন্ত করা হবে। যে পঞ্চায়েত রয়েছে তিনি কোন পার্টির? কংগ্রেস পার্টি। কংগ্রেস? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম এম ডি করিম। এখানে সব তিনটা নাম আছে, উমেশ রবিদাস। আচ্ছা আচ্ছা, এটা এটা কারগের, এটা কি নাম? এটা কি এটা জমির ইয়ে আছে তো, কাগজ আছে তো আপনার? হুম আছে স্যার। ঠিক আছে, বাবার নামে আছে, ঠিক আছে। আর বাকি আছে
আপনারা কিভাবে কি আছে না আছে ঠিক আছে জানাচ্ছেন জেলা শাসক ইসপুল আমলাম শুনবো। এই আবাস যোজনার সার্ভেগুলো করেছেন ওদের নিয়ে এমনি আমরা মিটিং করলাম আজকে, মূলত ওনাদের কোনো কোথাও থেকে ওরা ছাপ আসছে কিনা, ওরা তো ফিল্ডে কাজ করছে, ওটা আমরা বললাম আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, আমরা প্রশাসন সঙ্গে আছে, আর আমাদের আধিকারিকরা আছেন, প্রধান ম্যাডাম আছেন, বিডিও সাহেব আছেন, আমাদের ওসিইও ছিলেন, এরা সব সঙ্গে আছে। সো ওটা বলা হলো, ওদের কনসার্নগুলো শোনা হলো, এটাই। কিন্তু বিভিন্ন রকমভাবে তো তাদের চাপ দেওয়া হচ্ছে, যাদের পাকা ঘর রয়েছে তাদেরকেও সেখানে ধরা হচ্ছে যে না এখন ওই রকম এখন কমপ্লেন কয়েকজন এখন এসে পরে এসে কমপ্লেন দিয়েছিল, ওটা আমরা অবশ্যই ভেরিফাই করে দেখবো, ঠিক আছে। এখন তো ওই কাজগুলো চলছে, এখন আমরা আমাদের টিমগুলো কাউন্টার ভেরিফিকেশন আগে থেকে করছে, প্রথম থেকে আমাদের টিমগুলো মেইনটেইনমে যেটা কাউন্টার ভেরিফিকেশন করা ওই কাজগুলোও চলছে সঙ্গে সঙ্গে, যার যার মানে কমপ্লেন আছে এরকম নির্দিষ্ট কমপ্লেন আছে আমি ওদেরকে বললাম আজকের মধ্যে বিডিও সাহেবদেরকে দিন, প্রধান ম্যাডামকে দেবেন, আমরা আবার আমাদের ব্লক টিম সাব ডিভিশনাল টিম আবার ওটাকে এনকোয়ারি করে দেখবে, আজকের মধ্যে ওনাদের যা যা কমপ্লেন আছে বিডিও সাহেবকে দিতে বললাম, ওই অনুযায়ী আমরা যে যে কমপ্লেন ক্যাটাগরি আছে ওই অনুযায়ী গুরুত্বভাবে অ্যাকশন নেওয়া হবে। জেলা আধিকারিকরা যারা আছে ওরা কয়েকটা বাড়িতে কয়েকটা গ্রামে যাচ্ছেন, আমি আজকে ফাঁসিদেবা গ্রাম জিপিতে এসেছি, তো এরপরে আমরা কারিবাড়ি জিপিতে যাব, আমি কয়েকটা জিপি দেখবো, আমাদের আধিকারিকরাও এরকম ঘুরে ঘুরে কাউন্টার চেকিং করছে। কোনো কারণে ওই লিস্টটা আমরা পেলে সঙ্গে সঙ্গে এনকোয়ারি করে আমাদের কন্ট্রোল রুম খোলা আছে, কন্ট্রোল রুম নাম্বার আছে আমাদের, ওটাতে জানাতে পারেন, আর বিডিও সাহেবকে কমপ্লেন জানাতে পারেন, ওখানে কমপ্লেন বাক্স রাখা আছে, বিডিও সাহেবকে নিজেও জানাতে পারেন, ঠিক আছে। এটা জানালে সঙ্গে সঙ্গে ইনকোয়ারি করে ওটাকে ওটার উপরে অ্যাকশন নেওয়া হবে। স্যার 16 বছরের এক যুবকের নামে মানে কিশোরের নামে নাম লিস্টে নাম এখানে এখানে অনেক ধরনের আপনার মানে প্রশ্ন থাকতে পারে, সবগুলোকে আমি এখন এখানে উত্তর ওনারা যেহেতু